গুড মর্নিং সবাইকে আজকে সকালটা তোমাদেরকে একটা খুব সুন্দর নেচার দিয়ে স্টার্ট করছি আর আমি নিচে থেকে চা খেয়ে চলে এসেছি অলরেডি আর এসেই আমি এই নেচারটা দেখছি খুব সুন্দর মানে দারুণ ওয়েদার ছিল না বেশি গরমও ছিল না বেশি ঠান্ডাও ছিল না বেশ ভালো ওয়েদার ছিল আর দেখো এটা হচ্ছে আমাদের মালদার আম মালদার আমগুলো আচার করার জন্য এরকমভাবেই সুগাদতে দেওয়া হয় আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ তারপর হচ্ছে যে দেখো কত সুন্দর ফুলের গাছগুলো খুব সুন্দর লাগছিল নেচারটা দেখতে আর হালকা মিষ্টি রোদ ছিল আর দারুণ লাগছিল দেখতে আর এইদিকে অনেক ধরনের গাছ আছে ছাদে মানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ থেকে শুরু করে সবজি আরও অনেক কিছু গাছ আছে এটা হচ্ছে তোমার পুদিনা পাতা আর আর আরও অনেকগুলো গাছ আছে যেগুলো হয়তো আমি ভিডিওতে তুলতে পারিনি হয়তো তোমাদের সামনে তুলে আনতে পারিনি তো যাই হোক এই এই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে আর হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদের জন্য আরও মনে হচ্ছে ওয়েদারটা দারুণ লাগছিল আর এই এই ফুলটা দেখো সাদা রঙের এই ফুলটা এত সুন্দর লাগছিল জাস্ট অসাধারণ মনে হচ্ছিল না যে আমার ক্যামেরাতে তোলা এটাও এই নেচারটাও খুব সুন্দর লাগছিল তারপরে এই এখানে একটা জবা ফুলের গাছ একটাই জবা ফুটেছে আর এখানটাই দেখো অ্যালোভেরার প্রচুর গাছ আছে প্রচুর মানে প্রচুর তো ওই গাছগুলোতে যখন রোদ পড়ছিল মানে এত সুন্দর লাগছিল ভেতরে সেই জেলি জেলি অংশটা দেখা যাচ্ছিলো এত সুন্দর লাগছিল আর এখানে একটা গাছ এটা পাতা সামথিং কিছু একটা গাছ এই গাছটা শুকিয়ে গেছে পাতাটা বাট দেখতে ভালো লাগছিল বলে ভিডিও করে তারপর আমার ফ্রেন্ডের বিয়ে ছিল তার জন্য রেডি হয়ে চলে গেছিলাম ওর বিয়েতে আর এরপরে বিয়ের ক্লিপগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে আর খাওয়া দাওয়া তো জমিয়ে করেছি আর আড্ডাও জমিয়ে হয়েছে বাট একটু মনটা খারাপ লাগছিল অনেকদিন একসঙ্গে থাকায় অনেক স্মৃতি মনে পড়ে আর এটা হচ্ছে ফার্স্ট আমাদের ব্রেকফাস্ট ছিল ওখানে গিয়ে আর লুচি ছিল ডাল ছিল মিষ্টি ছিল বুদিয়া ছিল আর এটা হচ্ছে ওর লুক মানে ও ছবি তুলছিল ফটোশ্যুট করছিল তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চে আমাদের ফার্স্টে স্যালাড বেগুনি যা যা দেয় তারপরে মেন মেনু ছিল তোমার মাটন আর ফ্রায়েড রাইস আর নর্মাল রাইসও ছিল যে যেটা নিতে ইচ্ছুক আর কি তো বেশ জমিয়ে আড্ডা খাওয়া ফ্রেন্ডদের সঙ্গে অনেক আনন্দ হলো এইটা হচ্ছে আমাদের লুক বিয়ের তারপর এই তো বাড়িতে সন্ধেবেলা এসে একটু ছাদে বসে আড্ডা মারলাম মারার পরে এই তো চাঁদটা দেখতে খুব সুন্দর লাগছিল বলে একটু ভিডিও করেছি সো সবাইকে গুড নাইট আর হ্যাঁ সবাইকে যেটা বলার সেটা হচ্ছে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করে দেবে যেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ টা।